বন্যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল সাভারেও। উপজেলার প্রায় 8টি ইউনিয়ন বন্যা কবলিত, এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিষাক্ত কালো পানির সংস্পর্শে বাড়ছে পানিবাহিত রোগ। পোশাক শ্রমিক সীমা আক্তার স্বামী সন্তান নিয়ে বাস করেন ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি এলাকায়। বন্যা কবলিত হয়ে প্রায় 3 সপ্তাহ ধরে ছাদের ওপরই বসবাস তাদের, রান্না থাকা খাওয়া সবই ছাদের ওপরই। তিরপল দিয়ে ঘর ঘর আসে, কোসা পানি, বাচ্চা অসুস্থ হয়ে গেলে যে আমার হাত পায়ে ঘা ধরেছে। নোংরা দূষিত পানি মারিয়ে প্রতিদিন যেতে হয় কর্মস্থলে, এভাবে আর কতদিন চলবে এ নিয়ে দুশ্চিন্তাই। রাস্তাঘাটে পানি, ময়লা পানি পার হয়ে যাওয়া খুব সমস্যা, ময়লা কেমিক্যালের পানি আসে, দুর্গন্ধ, মশা। পশ্চিম বাইপাইলের বাসিন্দা আবু সাইদের গরুর খামারের চারপাশে অথই পানি, গরুগুলোর ঠাঁই হয়েছে বাড়ির ছাদে। আমি ছাদে অবস্থান করছি, 43টি গরু নিয়ে, এখন আমার গরুর খাদ্যের খুব সংকটে আছি, এবং কি আমাদের শ্রমিকেরা এখানে কাজ করতে চাইতেছে না। সীমা সাইদের মতো সাভার উপজেলার ভাকুর্তা, তেঁতুলঝরা, কাউন্দিয়া, স্বনির্ভর ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকার মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, যোগাযোগের মাধ্যম ছোট ছোট ডিঙ্গি নৌকা। বন্যার পানিতে আর কি সব আর কি যে ডুবে গেছে, মোটর মোটর খাওয়ার পানি পর্যন্ত নাই, কোনো ত্রাণ মনে আর কোনো কিছুই আসে নাই। বন্যা কবলিতদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সরকারি ত্রাণ সহায়তা পেয়েছি, পর্যন্ত 20 মেট্রিক টন চাল পেয়েছি আমরা, 50,000 টাকার গোখাদ্য। তো আমরা সেটা ক্ষতিগ্রস্ত যে ইউনিয়নগুলোতে আছে, তো ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করছি। অনেক এলাকায় শিল্প কারখানায় বর্জ্য পদার্থ মিশে দূষিত হয়ে কালো রং ধারণ করেছে পানি, ছড়িয়ে পড়ছে নানা রোগ। এখন পর্যন্ত সরকারি সহযোগিতা না পাওয়ায় হতাশ স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।